স্টিফেন হকিন্স, আমেরিকার বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং বিশিষ্ট গণিতবিদ। বিশ্ব কাঁপানো তাড়ি দেওয়া দশটি মহান উক্তি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। অদৃষ্টের পরিহাসে মাত্র 21 বছর বয়সেই তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্যারালাইসিস হয়ে যায় সারা জীবনের মতো। কিন্তু তবুও তিনি থেমে থাকেননি। গ্যালিও গ্যালিলির 300 বছর মৃত্যুর পর তিনি জন্মগ্রহণ করেন। স্টিফেন হকিন্স 1942 সালের 8ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি 21 বছর বয়সে মোটর নিউরন নামক রোগে আক্রান্ত হন এবং সারা জীবন হুইল চেয়ারে বসেই কাটিয়ে দেন। তার অদম্য ইচ্ছাশক্তি আর সুপার ন্যাচারাল ব্রেন পাওয়ারকে কাজে লাগিয়ে তিনি হয়ে উঠেছেন বিশ্বের বিখ্যাত মানুষদের মধ্যে একজন। নিজের এই কঠিন জীবন থেকে তিনি শিক্ষা নিয়ে এবং সকলের জন্য বেশ কিছু উক্তি বলে গেছেন, সেগুলোই আজকে আমি এই ভিডিওতে বলবো। তাই দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। কেউ যদি বলে আপনি ভুল করেছেন, তাকে বলবেন ভুল করা খুব দরকারি, ভুল না করলে আমি বা আপনি কেউই বেঁচে থাকতাম না। যে সমস্ত মানুষরা ভবিতব্যে বিশ্বাস করেন তারাই রাস্তা পার করার সময় বারবার দুদিকে তাকান। যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলে হেরে গেছেন। জীবন এমন এক শক্তি যা আপনাকে পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। আমি এখনো বড় হইনি, আমি এখনো প্রশ্ন করতেই থাকি। রাগ মানুষের সব থেকে বড় শত্রু, সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে এই ক্রোধ। মানুষ কথা বলেই সব থেকে বেশি সাফল্য লাভ করে। মানুষের ব্যর্থতার কারণও এই আলাপচারিতা, তাই কথাবার্তা চালিয়ে যাওয়া উচিত। মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও, কাজ করতে থাকো, কারণ কাজই জীবনকে প্রাসঙ্গিক করে তোলে। আর যদি কপাল করে জীবনে ভালোবাসা পাও, কখনো তাকে ছুঁড়ে ফেলো না। গত 49 বছর ধরে আমার মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছে, তাই আমি আর মরতে ভয় পাই না। তবে মৃত্যুর আগে আমাকে অনেক কাজ করতে হবে। আপনার শারীরিক বাধা কখনো ভালো কাজে বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতার জন্য কখনো অনুতপ্ত হবেন না। কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খারাপ। এমন মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।